নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কর্মসাথী পরিযায়ী শ্রমিক নামে একটি নতুন প্রকল্প চালু হয়েছে আপনারা জানেন, সেই নিয়ে আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি। সেখানে কিন্তু একটা সমস্যা হচ্ছিল, প্রধানের সার্টিফিকেট আপডেট করতে হচ্ছিল, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের পক্ষে প্রধানের সার্টিফিকেট নেওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণে অনলাইনে আবেদন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হয়েছে। আপনারা সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করে এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। নতুন প্রসেস আপনাদেরকে আমরা কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অ্যাপ সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে সেটার মাধ্যমে কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। আমরা কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে কিভাবে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ করে কাদেরকে সেখানে সই করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আগেই কিন্তু ভিডিও দিয়েছি। সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন আই বটনে ভিডিও শেষে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা দেখাবো নতুন পদ্ধতিতে কিভাবে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের আবেদন মোবাইল অ্যাপের মাধ্যমে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। অবশ্যই উপকার আসবে ভিডিওটি, শেষ পর্যন্ত দেখে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথম আপনি প্লে স্টোর থেকে, এই যে প্লে স্টোর থেকে আপনি কর্মসাথী পরিযায়ী শ্রমিক নামে যে অ্যাপটি রয়েছে সেটি ইনস্টল করবেন। তো আপনি প্লে স্টোরে আসবেন, এখানে এসে সার্চ করবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক। দেখতে পাচ্ছেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক লিখে আমরা সার্চ করেছি। সার্চ করতে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কর্মসাথী নামে একটি অ্যাপ চলে এসেছে। এই যে অ্যাপটা, এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব, আপনিও ইনস্টল করে নেবেন। এখানে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাটা রয়েছে কিনা, নইলে অনেক ফেক অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো আসল অ্যাপ্লিকেশন যেটাতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল বাটন থাকবে, আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে আমরা এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার রেজিস্ট্রেশন যারা করবেন তাকে প্রথমে এই যে মিগ্রেন্ট ওয়ার্কার এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন, এবং এখানে আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি বসাতে বলবে। ওটিপি বসাবেন, দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখানে নামের ঘরে যেই পরিযায়ী শ্রমিকটি আবেদন করছে তার নাম লিখতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, দিয়ে এখানে যে নামটা হবে সেই নামটা লিখে দিবেন। তারপর এখানে রয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নেম, বাবার নাম অথবা স্বামীর নামের মধ্যে যে কোনো একজনের নাম লিখবেন। জেন্ডার, যদি ছেলেরা হয়ে থাকেন মেল, আর মেয়েরা হলে ফিমেল করবেন, আর থার্ড জেন্ডার হলে বা ট্রান্সজেন্ডার হলে তাহলে আদার্স করবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এই ডেট অফ বার্থ ক্যালেন্ডারে সিলেক্ট করবেন। ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আমার যেরকম জন্ম তারিখ হবে সেরকম কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর এমার্জেন্সি মোবাইল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, আপনার বাড়ির একজনের ফোন নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বার বাদে বাড়ির যে কোনো একটা ফোন নাম্বার দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর 2 নম্বর ধাপে চলে আসবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আমরা এখান থেকে একটা জেলার নাম সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডান করবেন, তারপর সাব ডিভিশন, তো এখান থেকে চলে আসবে দেখবেন। এই আমার ক্ষেত্রে যেমন আমি যে জেলা সিলেক্ট করেছি তার 3টা সাব ডিভিশন, এখান থেকে আমি আমার সাব ডিভিশন যেটা সেটা সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে একইভাবে যখনই সিলেক্ট করবেন এখানে অপশান আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন, দিয়ে ডান করবেন, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। পুলিশ স্টেশন, আপনি এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি সিলেক্ট করবেন, আমরা এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করেছি, তারপর ডান বটনে ক্লিক করব। তারপর এবার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এখান থেকে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম, তো যদি আমরা ব্লকে বাড়ি হয় ব্লক, আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আমাদের ব্লকে বাড়ি, আমরা ব্লক সিলেক্ট করলাম, তারপর ডান বটনে ক্লিক করলাম। তারপরে এবার নিচে দেখুন এখানে ব্লকের নাম দেওয়ার অপশান আসছে, আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে মিউনিসিপ্যালিটি নাম দেওয়ার অপশান আসবে, তো এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের ব্লকের নাম আমরা সিলেক্ট করে নিলাম। তারপর জিপি বা ওয়ার্ড নাম্বার, আমরা এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নিলাম। তারপর ভিলেজ, রোড বা হাউস নাম্বার যেটা হবে সেটা আমরা এবার সিলেক্ট করব। তো এখানে ভিলেজ, রোড বা হাউস নম্বরের মধ্যে আপনি এখানে লিখে দিবেন আপনার গ্রামের নাম বা হাউস বাড়ি, মানে বাড়ির নাম্বার আরে, তো আপনি এখানে বাড়ির নাম্বারও লিখতে পারেন বা আপনার গ্রামের নামও লিখতে পারেন। তারপর পিনকোড, এখানে আপনার পোস্টাল পিনকোড দিয়ে দিবেন। তারপর এবার ওয়ার্কসাইট অ্যাড্রেস, আপনি কোথায় কাজ করেন, এখানে কান্ট্রি, আপনি যদি ভারতেই কাজ করেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর যদি আপনি ভারতের বাইরে অন্য দেশে কাজ করেন তাহলে আদার্স সিলেক্ট করবেন। তাহলে আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়াতে যারা কাজ করে, ইন্ডিয়া সিলেক্ট করলেন, দিয়ে ডান বটনে ক্লিক করলেন। এবার ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটে আপনি কাজ করছেন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, যেখানে আপনি কাজ করছেন সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনি তামিলনাড়ুতে কাজ করছেন, তাহলে তামিলনাড়ু সিলেক্ট করলেন, দিয়ে ডান বটনে ক্লিক করলেন। তারপর পুলিশ স্টেশন, আপনি তামিলনাড়ু যেখানে কাজ করছেন
সেখানে তো একটা পুলিশ স্টেশন রয়েছে, তো আপনি যেখানে কাজ করছেন তার পাশাপাশি যে পুলিশ স্টেশন রয়েছে সেটার নাম এখানে লিখবেন। আর একটা জিনিস, যেগুলো এখানে এই যে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন, ওই ঘরগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, বাকি ঘরগুলো চাইলে আপনি নাও ফিল আপ করতে পারেন। যেমন এখানে পুলিশ স্টেশনটা আপনি চাইলে নাও দিতে পারেন, কারণ এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই। এবার ফুল অ্যাড্রেস, আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাটার ঠিকানাটা কী, সেই জায়গার ঠিকানাটা আপনাকে এখানে লিখতে হবে, লিখে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার আমরা 3 নম্বর ধাপে চলে এসেছি। 3 নম্বর ধাপে বলেছে এমপ্লয়মেন্ট টাইপ, সেলফ এমপ্লয়েড, এঙ্গেজ উইদাউট এজেন্ট না এঙ্গেজ থ্রু এজেন্ট আদার্স। সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে আপনি সেখানে নিজেই কাজ করছেন, কারণ আন্ডারে নয়, আপনি নিজেই কাজ করছেন, তাহলে এখানে সেলফ এমপ্লয়েড করবেন। তারপরে যদি আপনি এঙ্গেজড উইদাউট এজেন্ট, আপনি সেখানে কাজ করছেন কোনো রকম এজেন্ট ছাড়া, কোনো একটা সংস্থাতে আপনি কাজ করছেন, কোনো রকম এজেন্ট আপনি ধরেননি, এজেন্ট ছাড়াই কাজ করছেন, তাহলে এঙ্গেজড উইদাউট এজেন্ট এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে লাস্টের অপশানটা বলেছে এঙ্গেজড থ্রু এজেন্ট বা আদার্স, আপনি সেখানে কাজ করছেন, কোনো এজেন্ট ধরে গেছেন বা এজেন্টের আন্ডারে আপনি সেখানে কাজ করছেন, তাহলে এঙ্গেজড থ্রু এজেন্ট বা আদার্স এটা সিলেক্ট করতে হবে। এবার যদি আপনি সেলফ এমপ্লয়েড সিলেক্ট করেন, তাহলে এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, সেখানে আপনি কী ধরনের কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে, এই কাজগুলোর মধ্যে আপনি সেখানে কী ধরনের কাজ করছেন সেটা সিলেক্ট করবেন। কেউ ধরুন গয়নার কাজ করলে জুয়েলারি সিলেক্ট করলেন। তারপর মিগ্রেটেড অন, এখানে সিলেক্ট করবেন কত তারিখ থেকে আপনি সেখানে কাজ করছেন, অর্থাৎ কত তারিখ থেকে সেখানে আপনি আছেন, বাইরের রাজ্যে গিয়ে সেখানে আপনি কাজ করছেন, সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যারা এখানে এঙ্গেজড থ্রু এজেন্ট, এজেন্টের মারফত গেছেন, তারা লাস্টের অপশানটা যখন সিলেক্ট করবেন, এখানে এজেন্টের নাম দেওয়ার অপশান আসবে, বা যার মারফত গেছেন তার নাম দেওয়ার অপশান আসবে, তার নাম দেবেন, তারপর তার ঠিকানা দেবেন, তার মোবাইল নাম্বার দেবেন, এবং এমপ্লয়ার নেম, তার অ্যাড্রেস, তার ঠিকানা দেবেন, তারপর এমপ্লয়ার মোবাইল নাম্বার দেবেন, এবং কী ধরনের কাজ করছেন এখানে সিলেক্ট করবেন, এবং কবে থেকে কাজ করছেন সেটা সিলেক্ট করবেন। আর এই যে নিচেরগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, এগুলো আপনাকে না ফিল আপ করলেও চলবে, যে এটাতে এটাতে এটাতে, এগুলো আপনি না ফিল আপ করলেও চলবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই ফিল আপ করবেন। আর যদি আপনি কোনো এজেন্ট ছাড়াই গিয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করলেন। তারপর এখানে দেখুন প্রথমের একটা দুটো তিনটা জায়গায় অপশান রয়েছে, এখানে কোনো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, একদম ডাইরেক্ট এখানে কী ধরনের কাজ করেন সেটা সিলেক্ট করবেন, কবে থেকে কাজ করেন সিলেক্ট করবেন, দিয়ে সাবমিট করে দেবেন। তো আমরা সেলফ এমপ্লয়েড, যেহেতু আমরা সেলফ এমপ্লয়েডটা রাখলাম, রেখে নিচে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে বলছে আই হেয়ার বাই ডিক্লেয়ার, দিয়ে এখানে কনফার্ম সাবমিট এই অপশানটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এখানে একটা নাম্বার দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনি কপি করে রেখে দেবেন বা খাতায় কোথাও লিখে রেখে দেবেন, এই নাম্বারটা আপনার কিন্তু কাজে লাগবে। তো এই নাম্বারটা আপনি কপি করে রাখার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ কমপ্লিট ইউর আদার ডিটেলস উইদিন 3 ডেজ, মানে আপনাকে আরও কিছু পূরণ করতে হবে, এই আপনার প্রথমের ধাপগুলি পূরণ হলো। এবার এখানে আপনি ওকে বোটামে ক্লিক করবেন। ওকে বোটামে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে, এবং এখানে দেখতে পাবেন ইনকমপ্লিট লেখা রয়েছে, এটাকে আপনাকে অ্যাপ্রুভডের জন্য পাঠাতে হবে। কীভাবে পাঠাবেন দেখাচ্ছি, এখানে দেখুন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর আপনার সামনে এরকম অপশান আসবে। এবার এইখানে দেখুন 1 নম্বরে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে এখানে আপনাকে IFSC কোড দিতে হবে ব্যাঙ্কের, এখানে ব্যাঙ্কের নাম দিতে হবে, এখানে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম দিতে হবে, আর এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে বা 2 নম্বর ধাপে, এখানে আপনি ফ্যামিলি মেম্বারকে যদি কাউকে যুক্ত করতে চান যুক্ত করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। যদি আপনি না চান তাহলে এক ডাইরেক্ট নেক্সট বটনে ক্লিক করে দেবেন, আর যদি আপনি ফ্যামিলি মেম্বারকে যুক্ত করতে চান তাহলে এখানে অ্যাড নাও এই বটনে আপনি ক্লিক করবেন, দিয়ে এখানে ফ্যামিলি মেম্বার নেম, আপনি যাকে যুক্ত করতে চাইছেন, ধরুন আপনার বাবাকে যুক্ত করতে চাইছেন, তাহলে এখানে বাবার নাম লিখলেন, তারপর বাবা যেহেতু মেল তাই এখানে মেল হলো, মাকে যদি যুক্ত করতে চান তাহলে মা ফিমেল হতো, মানে মহিলা, তাই এখানে ফিমেল হতো, সে যেরকম জেন্ডার হবে সেরকম আপনি জেন্ডার সিলেক্ট করবেন। তারপর ফ্যামিলি মেম্বার এজ, তো আপনি এখানে বাবাকে যুক্ত করছেন তাহলে বাবার বয়স কত লিখলেন, আপনার সঙ্গে তার কী সম্পর্ক, যেহেতু বাবা হয় তাহলে এখানে ফাদার্স লিখলেন। তারপরে সবার লাস্টের ঘরটাতে এখানে বলেছে ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের নম্বর, এখানে আপনার বাবার হচ্ছে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, দিয়ে এখানে অ্যাড বটনে ক্লিক করতে হবে, তাহলে আপনি আপনার বাবার নাম যুক্ত করে দিতে পারবেন। আমাদের বাবার নাম যুক্ত করা হয়ে গেল, মানে 1 নম্বর ফ্যামিলি মেম্বারকে যুক্ত করা হয়ে গেল। এইভাবে আপনার পরিবারে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে আপনি যাদেরকে যুক্ত করতে চান, আবার আপনি এখানে এই যে প্লাস বটনটায় ক্লিক করবেন, দিয়ে আপনি একইভাবে আবার ফ্যামিলি মেম্বার যাকে যুক্ত করতে চাইছেন তার নাম, জেন্ডার সিলেক্ট করবেন, তারপর তার বয়স সিলেক্ট করবেন, কে হয় রিলেশন সম্পর্ক সিলেক্ট করবেন, সম্পর্কের নামটা এখানে মাদার্স না হাজব্যান্ড না
আপনার ছেলে মেয়ে যেটা হয় সেটা আপনি সম্পর্কের ঘরে লিখবেন, তারপর তার আধার নাম্বার দেবেন, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন। তাহলে আবার দেখবেন আপনার অ্যাড হয়ে গেছে দু নম্বর ব্যক্তিটার। তো আমরা যেহেতু একজনকে অ্যাড করব, একটাই অ্যাড করে রাখলাম। এবার ডাইরেক্ট তিন নম্বর ধাপে যাব, তার জন্য নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে এবার এখানে রেশন কার্ডের নাম্বার দিতে বলেছে। আপনি আপনার রেশন কার্ডের প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে AOY, SPHH, PHH, RK61, RK62, আপনার যেই ক্যাটাগরি রেশন কার্ড সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর ডান বাটনে ক্লিক করবেন, দিয়ে এখানে রেশন কার্ডের নাম্বারটা বসাবেন। নমিনি নেম, আপনি যাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন আপনার ফ্যামিলি মেম্বারের, তার নামটা এখানে দেবেন, এবং আপনার সঙ্গে তার কী সম্পর্ক, বাবা হয় না মা হয় যাকে আপনি নমিনি হিসেবে রাখছেন, সেই সম্পর্কটা এখানে লিখবেন। তারপর নমিনির আধার নাম্বারটা এখানে দেবেন, এবং নমিনির যে মোবাইল নাম্বার যদি থাকে তার মোবাইল নাম্বার দেবেন, আর নমিনির যদি মোবাইল নাম্বার নিজস্ব না থাকে আপনি বাড়ির কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনি চার নম্বর ধাপে চলে এসেছেন, এখানে প্রথমে আধার কার্ড, তো সিলেক্ট ইওর আধার কার্ড, এখানে আপনাকে আপনার আধার কার্ডের যে স্ক্যান কপি সেটা আপলোড করতে হবে, আধার কার্ডের ছবিটা আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 150 KB-র মধ্যে বলেছে। PDF-এ আপনার আধারটাকে আপনি বানাবেন, দিয়ে এখানে সিলেক্ট ইওর আধার কার্ড এখানে আপনি সিলেক্ট করবেন, দিয়ে আপনার আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দেবেন। তারপর ব্যাংকের পাসবই এখানে সিলেক্ট করবেন, দিয়ে একইভাবে আপলোড করে দেবেন। তারপর সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, এই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটি হচ্ছে সেই সেলফ ডিক্লারেশন অর্থাৎ NXRA ফর্ম, এটা আপনাকে ফিল আপ করে সেখানে আপলোড করতে হবে। এটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদেরকে, খুব সহজেই পেয়ে যেতে পারবেন। তো এখানে দেখুন আই স্ত্রী শ্রীমতী, এখানে আপনার নাম লিখতে হবে, তারপর এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম যে কোনো একটা নাম লিখবেন, এখানে আপনার আধার নাম্বার দেবেন, এখানে পারমানেন্ট রেসিডেন্ট অফ আপনার বর্তমানে কোথায় ঠিকানা, মানে কোথায় বাড়িটা, মেন বাড়িটা কোথায়, পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি, সেই বাড়ির ঠিকানাটা এখানে লিখতে হবে, গ্রাম, পোস্ট, থানার নাম, জেলার নাম, পিনকোড ইত্যাদি বসিয়ে। তারপরে বলেছে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ মিগ্রেটেড, উইল মিগ্রেট অ্যাজ, দিয়ে এখানে প্রফেশন মানে হচ্ছে আপনি কোন কাজে আপনি অন্য রাজ্যে রয়েছেন, এখন সোনার কাজে না কৃষিকাজের জন্য গেছেন না অন্য কী কাজ করতে গেছেন, সেই কাজের নামটা এখানে আপনি লিখবেন। তারপর বলেছে ফর ওয়ার্ক অ্যাট ওয়ার্ক প্লেস উইদিন ইন্ডিয়া, এবার অফ ডিস্ট্রিক্ট, দিয়ে এখানে আপনাকে জেলার নাম লিখতে হবে যেখানে আপনি কাজ করতে গেছেন, সেই খানের জেলার নাম। আপনি তামিলনাড়ুতে কাজ করতে গেছেন, তামিলনাড়ুর যেখানে কাজ করছেন সেটা তো একটা জেলার মধ্যে পড়ছে, তামিলনাড়ু হচ্ছে রাজ্যের নাম, রাজ্যের ভিতরে অনেকগুলো জেলা রয়েছে, যেমন আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভিতরে অনেক জেলা রয়েছে, সেরকম তামিলনাড়ুতে কাজ করতে গেছেন, তামিলনাড়ুর ভিতরেও অনেক জেলা রয়েছে, যেই জেলায় আপনি কাজ করছেন সেই জেলার নামটা দেবেন, এবং অফ স্টেট রাজ্যের নাম দেবেন, ধরুন আপনি তামিলনাড়ুতে কাজ করতে গেছেন তাহলে তামিলনাড়ু। তারপর এখানে স্ল্যাশ আউটসাইড ইন্ডিয়া, যারা দেশের বাইরে মানে ভারতের বাইরে কাজ করছে তারা এই আউটসাইড ইন্ডিয়া থেকে নিচেটা ফিল আপ করবে, বাকিরা কিন্তু উপরটাই ফিল আপ করবে, যারা আমাদের ভারতেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে তারা কিন্তু এত দূর পর্যন্ত ফিল আপ করবেন। এবার যারা ভারতের বাইরে রয়েছেন তারা এবার আউটসাইড ইন্ডিয়া, দিয়ে এখানে নেম অফ দ্য কান্ট্রি, কোন দেশে কাজ করছেন, আমেরিকা, চীন, জাপান, যেখানে কাজ করতে গেছেন সেখানে সেই জায়গাটার নাম দেবেন অর্থাৎ সেই দেশের নামটা দেবেন। তারপর এখানে রয়েছে অন দিয়ে আপনি কবে গেছেন কাজ করতে সেটা এখানে দিয়ে দেবেন, কবে গেছেন কাজ করতে এটা সবাই ফিল আপ করবেন, ঠিক আছে, এই অন দিয়ে এই জায়গাটা এটা সবাই ফিল আপ করবেন, কত তারিখে গেছেন কাজ করতে বা কবে থেকে কাজ করছেন। তারপর নিচে বলেছে সিগনেচার অফ দ্য মিগ্রেন্ট ওয়ার্কার উইথ ডেট, এই জায়গাটাই পরিযায়ী শ্রমিক যিনি কাজ করতে গেছেন বাইরের রাজ্যে বা বাইরের দেশে তাকে একটা সই করতে হবে, এবং এখানে যেই দিনে আপনি সইটা করছেন সেই দিনের তারিখটা এখানে আপনি দিয়ে দেবেন অর্থাৎ সই করবেন, নিচের তারিখও দিয়ে দেবেন। তো এটা নতুনভাবে আবেদন হচ্ছে, নাহলে আপনাদেরকে প্রথমে যে আবেদনটা দেখেছিলাম সেখানে পঞ্চায়েতের একটা সার্টিফিকেট লাগছিল, কিন্তু পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে আর কিন্তু সেই প্রসেস নেই, সেই প্রসেস বদল করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এবার নিজেরাই সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে পরিযায়ী শ্রমিকের যে প্রকল্প সেখানে নাম নথিভুক্ত করাতে পারবেন। তাহলে এই যে সার্টিফিকেটটা দেখাচ্ছে এই ফর্মটা, এটা আপনি প্রিন্ট আউট করে নেবেন কোনো কম্পিউটার দোকান থেকে, দিয়ে এটা ফিল আপ করে নেবেন, দিয়ে এখানে সিগনেচার করবেন এবং এখানে আপনি তারিখটা দিয়ে দেবেন, দিয়ে সমস্ত কিছু ফিল আপ করার পর এটাকে আপনি আবার স্ক্যান করবেন বা মোবাইলে ছবিও তুলবেন বা PDF করে নেবেন। দিয়ে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, এখানে আপনি যেটা যেই ফর্মটা দেখালাম ওটা ফিল আপ করে এখানে আপলোড করে দেবেন। তবে এখানে যতগুলো আপনি ডকুমেন্টস আপলোড করবেন, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং
আপনার যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট সবগুলোই পিডিএফে আপলোড করতে হবে এবং 150 KB-র মধ্যে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, সহজ পদ্ধতি, এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে আইকনগুলো, এখানে ক্লিক করবেন বা মাঝখানে ক্লিক করলেও হবে। তো এখানে ক্লিক করলে আপনি এরকম ফাইলে চলে যাবেন, সেখান থেকে আপনার যে পিডিএফ ফরম্যাটটি রয়েছে সেই পিডিএফটি আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। দেখুন, যখন আপনি আপলোড করবেন এরকম একটা দেখবেন তীরচিহ্ন আসবে উপরের দিকে, এই তীরচিহ্নটা আপনি হাত দেবেন, হাত দিলে তবে কিন্তু আপলোডটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন আপলোডেড হয়ে গেছে। একইভাবে আমরা আবার ব্যাংকের পাসবইটা আপলোড করে দেবো। আপলোড করার পর এরকম অপশান আসবে, এই তীরচিহ্নটা আপনি হাত দেবেন, হাত দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোডেড হবে, মানে আপলোডেড হয়ে গেল জিনিস। উপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ 50 KB-র মধ্যে একটা ছবিও কিন্তু আপলোড করতে বলেছে, জেপিজি বা জেপিএজি ফরম্যাটে। একইভাবে এই ছবিটাতে আপনি ক্লিক করবেন, দিয়ে গ্যালারিতে চলে যাবেন, দিয়ে সেখান থেকে আপনার ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো কিছু ডকুমেন্ট আপলোড করার পর আপনি এখানে সাবমিট বটনটাই ক্লিক করে দেবেন। সাবমিট বটনে ক্লিক করলে এরকম ডিক্লারেশন দেখাবে, তারপর কনফার্ম সাবমিট বটনে ক্লিক করে দেবেন। দিয়ে দেখিয়ে দিবে যে আপনার আবেদনটা সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুল, এবার অ্যাপ্রুভের জন্য পাঠানো হবে, মানে অফিসের স্টাফদের কাছে পাঠানো হবে। এবার অ্যাপ্রুভের জন্য দেখতে পাচ্ছেন সিন ফর অ্যাপ্রুভাল এরকম আপনাকে দেখিয়ে দেবে, তাহলে বুঝবেন যে আপনার আবেদনটা অ্যাপ্রুভের জন্য পাঠানো হয়ে গেছে। এবার অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে দেখিয়ে দেবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের নামটা কিন্তু যুক্ত হয়ে যাবে এবং আপনাদেরকে কিন্তু একটা করে কার্ডও প্রোভাইড করবে, সেগুলো আমরা পরবর্তী সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের যে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে অ্যাপ থেকে তার আবেদন করতে পারবেন। কোনো রকম পঞ্চায়েত সার্টিফিকেট লাগবে না, নতুন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনাদেরকে যে সেলফ ডিক্লারেশন ফর্মটা আপলোড করতে হচ্ছিলো সেটা কোথায় পাবেন, যখন কর্মসাথী এই যে পরিযায়ী শ্রমিক অ্যাপটা আপনারা ইনস্টল করবেন ফোনে, এখানে দেখবেন অনেকগুলি অপশান দেখতে পাবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট পারফর্মা, এই অপশানটা আপনি ক্লিক করলেই সেই সার্টিফিকেটটা আপনার ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনারা প্রিন্ট আউট করে নিজেরা ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করতে হবে দেখিয়ে দিয়েছি, ফিল আপ করে ফর্ম ফিল আপের জায়গায় আপলোড করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।